তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি প্যাপিলন মুভিটা, আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। আসলে একবার চিন্তা করুন, যদি আপনাকে মিথ্যা একটা মামলায় ফাঁসিয়ে দিয়ে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জেলের মধ্যে ভরে দেয়া হয়, তাহলে ব্যাপারটা কেমন হবে? সেই সমস্ত ব্যাপারগুলোই দেখবো আজকের এই ভিডিওতে। তো চলুন কথা আর না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরু হয় 1931 সালে প্যারিস শহর থেকে। আমরা দেখতে পারি এখানে প্যাপিলন নামের একটা খুবই চালাক লোক বাস করত। আসলে এই লোকটা ছিল যেই কোনো লকার খোলাতে মাস্টার, সে যে কোনো লকার তুরির সাথে খুলে ফেলতে পারত। আর এমন করেই একদিন লকার খুলে হীরা চুরি করে যখন সে বেরিয়ে তার বসের কাছে আসে, তখন সে তার বসকে সমস্ত হীরাগুলো দিয়ে দেয়। যদিও তার বস তাকে জিজ্ঞেস করে যে তুমি তোমার কাছে কি কোনো হীরে রেখে দিয়েছো নাকি, মানে টুকটাক দু একটা হীরা, কিন্তু আমরা দেখতে পারি প্যাপিলন তাকে সরাসরি না করে দেয়। আর তখনই তার সামনে একটা লোককে নিয়ে আসা হয় যেই লোকটা খুবই আহত অবস্থায় ছিল। আর তার বস তাকে হুমকি দিয়ে বলে যে যদি পরের বার আমার সাথে মিথ্যা কথা বলার ট্রাই করো তাহলে তোমার অবস্থা আমি এমন করে ছাড়বো। আসলে এটা দেখার পরে প্যাপিলন একটু বেশিই ভয় পেয়ে যায়, তবে সে ঘাবড়ে না গিয়ে তার পারিশ্রমিকের টাকাগুলো নিয়ে সেখান থেকে বেরিয়ে চলে আসে। তো এরপরে প্যাপিলন সরাসরি চলে আসে তার গার্লফ্রেন্ড ন্যানেটির কাছে, আর সে তাকে একটা হীরার চেইন গিফট করে। আসলে এই চেইনটা সে তার কাছে লুকিয়ে রেখেছিল, আর এখন সে এটা তার গার্লফ্রেন্ডকে গিফট করেছে। তবে তখন আমরা দেখতে পারি দূর থেকে অন্য একটা লোক ন্যানেটির হাতে এই হীরার চেইনটা দেখতে পারে। তবে যাই হোক, এরপর তারা দুজন রাতে একসাথে পার করে, তারা খুবই এনজয় করে। আর সকালবেলা ন্যানেটি তাকে বলা শুরু করে যে আমি এই খারাপ দুনিয়া থেকে বের হয়ে একটা ভালো লাইফে ব্যাক করতে চাই, আমি চাই তুমি আর আমি মিলে দূরে কোথাও গিয়ে খুবই সুখের একটা সংসার করব। কিন্তু তখনই আমরা দেখতে পারি তার ঘরের মধ্যে পুলিশ চলে আসে, আর তারা তাকে সেই মার্ডারে অভিযুক্ত করে যেই লোকটাকে কালকে রাতের বেলায় তার বস পিটিয়েছিল। আসলে সেই লোকটাকে মেরে ফেলা হয়েছে, আর সেই কেসটা চাপিয়ে দেওয়া হয়েছে প্যাপিলনের মাথায়। যদিও প্যাপিলন পুলিশদেরকে বোঝানোর ট্রাই করছিল যে সে পুরোপুরি নির্দোষ, তবে পুলিশরা তার কোনো কথা শুনবে না, তারা তাকে জোর করে এখান থেকে ধরে নিয়ে যায়। আর জেলে যাওয়ার পরে প্যাপিলন বুঝতে পারে সে কোনোভাবেই নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে না, আর এই পুলিশরাও তার কথা শুনবে না। তো এই জন্য পালিয়ে যাওয়াটাই হচ্ছে গিয়ে তার কাছে একমাত্র রাস্তা। তো জেলের মধ্যে আসার পরে প্যাপিলন জুলট নামের একটা লোকের সাথে ফ্রেন্ডশিপ করে, আর জুলট তাকে পরামর্শ দিয়ে বলে যে যদি তুমি এই জেল থেকে পালাতে চাও তাহলে তোমার কাছে অনেক অনেক টাকা থাকতে হবে, তোমার অনেকগুলো টাকার দরকার পড়বে। তবে তারপরে আমরা দেখতে পারি সে ডেগা নামের একটা লোককে দেখিয়ে বলে যে তোমার এই লোকটার সাথে ফ্রেন্ডশিপ করা উচিত, কারণ ডেগার কাছে অনেক অনেক টাকা আছে। সে আসলে নকল টাকা ছাপানোর একটা ব্যবসা করত, তবে একটা সময় সে নকল টাকা ছাপাতে গিয়ে ধরা পড়েছিল, আর এই জন্য সে জেলের মধ্যে বন্দী হয়েছে। তবে যাই হোক, এরপরে আমরা দেখতে পারি সমস্ত কয়েদীদেরকে নৌকার সাহায্যে একটা জেলের মধ্যে নিয়ে আসা হয়, যেই জেলটা ছিল খুবই ভয়ঙ্কর একটা জেল। তো এখানে আসার পরে প্যাপিলন ডেগাকে একটা অফার দিয়ে বলে যে আমি টাকার বিনিময়ে তোমার সাহায্য করতে পারি, আমি তোমার সেফটি হিসেবে কাজ করতে পারি, মানে তোমার বডিগার্ড হিসেবে। তবে আমরা দেখতে পারি ডেগা তাকে সরাসরি না করে দেয়। তবে সেদিন রাতের বেলায় যখন ডেগা শুয়েছিল তখন সে দেখতে পারে অন্য একটা লোক তার পাশের জনকেই এসে খুন করে দিয়েছে। আসলে সে এই খুনটা এই জন্য করেছে কারণ এই লোকটা টাকাগুলো লুকিয়ে এখানে শুয়েছিল, তো এই জন্য টাকাগুলো নেয়ার জন্য সে লোকটাকে মেরে তারপর টাকাগুলো নিয়েছে। আর এইটা দেখার পরে ডেগা পুরোপুরি ভয় পেয়ে যায়। তো এই জন্য পরদিন সকালবেলায় সে গিয়ে প্যাপিলনকে বলে তোমার ডিল আমি মানতে রাজি আছি, তোমার কথা মতো আমি কাজ করব, আমি তোমাকে টাকা দিব আর তুমি আমার বডিগার্ড হবে। আর এখানে ডেগা প্যাপিলনকে শর্ত দিয়ে বলে দেয় যে তুমি আমার সেফটি সেই পর্যন্ত দিবে যতক্ষণ এই জাহাজের মাধ্যমে আমরা জেলের মধ্যে চলে না যাই। আসলে ডেগা কখনোই পালাতে চায় না, সে প্যাপিলনের সাথে এখান থেকে বেরোতে চায় না, কারণ সেটা খুব ভালো করেই বিশ্বাস করে যে তার ওয়াইফ যেই কোনো মূল্যে খুব শীঘ্রই তাকে ছাড়িয়ে নিবে। আর সেদিন রাতের বেলা আমরা দেখতে পারি সেই খুনিটা, যেই খুনিটা কালকে রাতেও খুন করেছে, সে চলে আসে এইবার ডেগাকে মারার জন্য, কারণ ডেগার কাছে যে টাকা আছে সেই ব্যাপারটা সে জেনে গিয়েছে। তবে যখনই সে তাকে মারতে যাবে তখনই প্যাপিলন মাঝখানে চলে আসে, আর সে এই খুনিকে আচ্ছা রকম একটা ধোলাই করে। আর এই ধোলাইয়ের খবরটা পুলিশও জানতে পারে, তো এই জন্য তারা প্যাপিলনকে খুবই ভয়ঙ্কর একটা শাস্তি দেয়। যদিও এই শাস্তিতে প্যাপিলনের কোনো সমস্যা ছিল না, কারণ প্যাপিলন খুবই হ্যাপি ছিল, সে যাকে সেভ করতে চেয়েছে সে এখন পর্যন্ত জীবিত আছে, মানে তার কেশিয়ার এখনও জীবিত আছে। তো এরপরে ফাইনালি তারা জাহাজ দিয়ে চলে আসে সেই ভয়ঙ্কর জেলের মধ্যে, যেই জেলের নাম হচ্ছে পিনাট কলোনি। আসলে এখানে আসার পরে যখন সমস্ত কয়েদীদেরকে জেল থেকে নামানো হচ্ছিল তখন আমরা দেখতে পারি জুলার্ট ইচ্ছা করে সেখান থেকে পড়ে যায়, মানে সে এমন একটা নাটক করে যেন সে আহত হয়ে গেছে, যাতে করে তাকে ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। আর পুলিশরাও কিছু বুঝতে না পেরে তাকে ক্লিনিকের দিকে নিয়ে যায়। আর আমরা তখন জানতে পারি জুলার্ট এই কাজটা এই জন্য করেছে কারণ সে ক্লিনিক থেকে পালানোর একটা প্ল্যানিং করছে, কারণ সেখানে গার্ড অনেক কম থাকে, তো সেখান থেকে পালানোটা খুবই ইজি একটা ব্যাপার।
আর তখন এদিকে আমরা দেখতে পারি প্যাপিলন আর বাকি কয়েদিদেরকে নিয়ে আসা হয় সেই নতুন জেলের মধ্যে। এখানে আমরা জানতে পারি খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু লোকজন আছে যারা অনেক বছর ধরেই শাস্তি ভোগ করছে। আর তাছাড়া এই জেলের যে ওয়ার্ডেন আছে সেও কোনো ডনের চেয়ে কম না। আমরা দেখতে পারি ওয়ার্ডেন সমস্ত নতুন কয়েদিদের সামনে একটা অ্যানাউন্স করে বলে দেয় যে এই জেল থেকে পালিয়ে যাওয়াটা অসম্ভব, সো কেউ ট্রাই পর্যন্ত করতে যেও না, কারণ ট্রাই করতে গেলে তোমাদের কপালে খুবই ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। যদি কেউ ফার্স্ট টাইম ট্রাই করতে গিয়ে ধরা পড়ো তাহলে তাকে 2 বছর কালাপানির শাস্তি দেওয়া হবে, আর যদি কেউ সেকেন্ড টাইম গিয়ে ধরা পড়ো তাহলে আরও 3 বছর যোগ করা হবে। আর তারপরও যদি কেউ ট্রাই করো মানে কেউ 3 নম্বরবার ট্রাই করার সময় ধরা পড়ো তাহলে তাকে ডেবিল আইল্যান্ড নামের একটা আইল্যান্ডের জেলের মধ্যে বন্দি করে দেওয়া হবে, যেখানে যাওয়ার পরে সবাই পুরোপুরি পাগল হয়ে যায়। আর তাছাড়া যদি কেউ জেলের মধ্যে খুন খারাপি করার ট্রাই করো তাহলে তাকে সরাসরি সবার সামনে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তার মাথাটাকে 2 ভাগ করে ফেলে দেওয়া হবে। তো এরপর আমরা দেখতে পারি সমস্ত কয়েদিদেরকে নতুন নতুন কাজ দেওয়া হয়, কাউকে দেওয়া হয় পাথর ওঠানোর কাজ আর কাউকে দেওয়া হয় গাছ কাটার কাজ। আর তখন আমরা দেখতে পারি প্যাপিলন একটা গাছওয়ালার সাথে কথাবার্তা বলে তাকে একটা নৌকা বানিয়ে দেওয়ার কথা বলে। সে বলে যে এর বদলে তোমাকে আমি অনেক অনেক টাকা দেব, আর এত টাকার লোভ সেই লোকটা সামলাতে পারে না, সে তার কথায় রাজিও হয়ে যায়। আর সে তাকে বলে সন্ধ্যাবেলায় তুমি এসে আমার সাথে নদীর পাড়ে মিট করো, সেখানে তোমার জন্য একটা নৌকা আমি রেডি করে রাখবো। তবে তখন আমরা দেখতে পারি এখানে একটা কয়েদি এই সমস্ত ব্যাপারটা বুঝতে পারে, মানে সেই প্ল্যানিংটা জানতে পারে, তো এই জন্য সেই গিয়ে প্যাপিলনের সাথে কথাবার্তা বলা শুরু করে। তবে যখন সে দেখতে পারে প্যাপিলনের সাথে সুবিধা হচ্ছে না তখন সে টাকার জন্য ডেগার উপরে গিয়ে আক্রমণ করে দেয়। তবে এইবারও প্যাপিলন ডেগাকে সেভ করে, সে তাকে আচ্ছা রকম ধোলাই করে ডেগাকে সেভ করে। আর এগুলো দেখার পরে ডেগা তো আরও বেশি শক্ত হয়ে যায়, কারণ সে বুঝতে পারে যে প্যাপিলনকে ছাড়া তো সে জেলের মধ্যে একদিনও সার্ভাইভ করতে পারবে না। তো এই জন্য সে প্যাপিলনের সাথে হাত মিলিয়ে নেয় আর ফাইনালি সে সিদ্ধান্ত নিয়ে ফেলে সেও প্যাপিলনের সাথে এখান থেকে পালিয়ে যাবে। তো এরপরে পরদিন সকালবেলা সমস্ত কয়েদিদেরকে এক জায়গায় করা হয়, কারণ তাদের সবার সামনে এখন কারো মাথা কাটা হবে। আসলে আমরা জানতে পারি জুলট নামের সেই লোকটা, মানে যে ক্লিনিকে চলে গিয়েছিল, সে পালানোর ট্রাই করতে গিয়ে 2টা পুলিশকে খুন করেছে। তো এই জন্য এখন সবার সামনে তার মাথাটাকে কাটা হবে, আর খুব শীঘ্রই তার মাথাটাকে 2 ভাগও করে ফেলা হয়। আর এইটা দেখার পরে সমস্ত কয়েদিদের মনের মধ্যে কেঁপে ওঠে, কারণ যদি তারা এমন কিছু করার ট্রাই করে তাহলে তাদের মাথাও কেটে ফেলা হবে। তবে আমরা দেখতে পারি ওয়ার্ডেন তার এই মাথা কাটা লাশটাকে প্যাপিলন আর ডেগাকে দিয়ে বলে জঙ্গলের মধ্যে ফেলে আসতে, যাতে করে জঙ্গলের জীবজন্তু তাকে খেয়ে ফেলে। তবে যখন তারা লাশটা নিয়ে যাচ্ছিল তখন মাঝ রাস্তায় গিয়ে ডেগা বমি করে দেয়, কারণ সে এমন একটা লাশ কখনোই বহন করেনি। আর তাছাড়া এই লাশটা দেখার পরে সে কোনোভাবেই সইতে পারছিল না। যদিও প্যাপিলন ডেগাকে বারবার করে বোঝানোর ট্রাই করছিল যেই কোনো মূল্যে লাশটা আমাদেরকে নিতেই হবে, তবে ডেগা এটা বুঝতেই পারছিল না, সে কোনোভাবেই লাশটা আর নিতে পারবে না। আর এটা দেখার পরে একটা গার্ড এসে তাকে বারবার করে বলা শুরু করে লাশটা নেয়ার জন্য, কিন্তু যখন ডেগা রাজি হয় না তখন সে একটা বেদ বের করে তাকে সেটা দিয়ে পেটানো শুরু করে, আর এই জন্য সে কান্নাকাটিও শুরু করে। আর আমরা দেখতে পারি প্যাপিলন এগুলো সহ্য করতে পারছিল না, তো এই জন্য সে একটা পাথর নিয়ে সেই গার্ডের মাথায় একটা বাড়ি মেরে, আর এরপর সে ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে চলে আসে। কিন্তু ডেগা এত বেশি ভয়ে ছিল যে সে সেখান থেকে 1 পা পর্যন্ত নড়তে পারছিল না, সে সেখানেই শুয়েছিল। আর এরপরে রাতের বেলায় দৌড়ে যখন প্যাপিলন সেই নৌকাওয়ালার কাছে এসে তার কাছে নৌকা চায়, তখন এই লোকটা জোরে জোরে হাসা শুরু করে। আর তখনই প্যাপিলন দেখতে পারে তার পেছন দিয়ে কিছু গার্ড চলে এসেছে। আর তখন আমরা এই ব্যাপারটা জানতে পারি যে আসলে এই লোকটাই পালিয়ে যাওয়া লোকদের ইনফরমেশন পাস করত, যাতে করে পুলিশরা তাদেরকে ধরতে পারে। আর এরপরে যখন গার্ডরা প্যাপিলনকে ধরে সেখান থেকে নিয়ে আসে, তখন সকালবেলা ওয়ার্ডেন তার সাথে মিট করে বলে যে তুমি যেই লোকটার মাথায় পাথর দিয়ে বাড়ি দিয়েছিলে সৌভাগ্যক্রমে সেই লোকটা জীবিত আছে, সো এই জন্য তোমার শাস্তি হবে না, তবে তুমি যে পালানোর চেষ্টা করেছো এইটার শাস্তি তোমার ভোগ করতে হবে। এখন তোমাকে 2 বছর যাবত কালাপানির শাস্তি পেতে হবে, এই জন্য তোমাকে অন্য একটা জায়গায় ট্রান্সফার করা হচ্ছে। তবে এরপরে যখন সে সেই জেলের মধ্যে চলে আসে তখন এখানের পরিবেশ পরিস্থিতি দেখার পরে তার আত্মা কেঁপে ওঠে। আসলে আগের যে জেলটা ছিল সেখানে কয়েদিরা ফ্রিলি চারপাশে ঘুরতে পারতো, যে যার সাথে কথাবার্তা বলতে চায় বলতে পারতো, সেই ফ্যাসিলিটিটা সেখানে ছিল। তবে এখানে তাকে একটা ছোট্ট রুমের মধ্যে বন্দি করে দেওয়া হয়েছে আর তাকে এখানেই বন্দি অবস্থায় থাকতে হবে। আর তাছাড়া সে কারোর সাথে কথা তো বলতেই পারবে না, বরং এখানে কোনো শব্দও করা যাবে না। যদি সে নিজের সাথেও শব্দ করে কথাবার্তা বলার ট্রাই করে তাহলেও তাকে ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে। আর তাছাড়া তাকে প্রত্যেক দিন একই খাবার দেওয়া হতো, তবে একদিন যখন তাকে খাবার দেওয়া হয় তখন সে খাবারের মধ্যে একটা নারিকেল পায়, আর সেটার মধ্যে একটা কাগজের টুকরো ছিল যেখানে লেখা ছিল যে এখন থেকে তুমি প্রত্যেকটা দিন নারিকেলই খাবে, কারণ তোমাকে প্রত্যেক দিন নারিকেলই দেওয়া হবে।
আর এই ব্যাপারটা দেখার পরে প্যাপিলন ক্লিয়ারলি বুঝতে পারে যে হয়তো বা ডেগা তাকে সাহায্য করতে চায়, তো এই জন্য সে তাকে এই খাবারগুলো দিয়েছে। আর এমন করেই দিনগুলো যখন পার হচ্ছিল তখন হঠাৎই একদিন ওয়ার্ডেন এই ব্যাপারগুলো জানতে পারে, তো এই জন্য সে সেই গার্ডকে খুন করে ফেলে যেই গার্ড প্যাপিলনকে খাবার দিতে আসতো। আর এরপর সে প্যাপিলনকে এসে জিজ্ঞেস করে যে তোমাকে নারিকেল দেওয়ার পেছনে কার হাত আছে। তবে আমরা দেখতে পারি প্যাপিলন কোনো কথাবার্তা বলে না, তো এই জন্য তাকে আলতো করে একটা ধোলাই করে তাকে বলা হয় তুমি সবসময় সেই স্যুপই খাবে যেই স্যুপ জেলের সবাই খায়, তোমার জন্য স্পেশাল কোনো খাবার থাকবে না। আর এরপর আমরা দেখতে পারি এমন করে করেই প্যাপিলনের দিনগুলো পার হচ্ছিল, এমন করে সে পুরো একটা মাস পার করে দেয়। তবে যেহেতু সে কোনো খাবার দাবার ঠিকমতো পাচ্ছে না, তাকে নর্মাল একটু পানিই খেয়ে বাঁচতে হচ্ছে, তো এই জন্য সে আস্তে আস্তে করে শুকিয়ে যায়, সে শুকিয়ে পুরো কাঠ হয়ে যায়। তবে একদিন আমরা দেখতে পারি ওয়ার্ডেন তার জন্য খুবই ভালো খাবার নিয়ে আসে, আর এই খাবারগুলো দিয়ে সে তার কাছে আবারও সেই নামটা জানতে চায় যে তাকে প্রত্যেক দিন নারিকেল পাঠাতো। তবে আমরা দেখতে পারি এইবারও প্যাপিলন তাকে কিছু বলতে রাজি হয় না, তো এই জন্য ওয়ার্ডেন একটু বেশি রাগ করে তাকে বলে যে তোমার যেই বাকি শাস্তিটুকু আছে সেই শাস্তিটুকু তুমি অন্ধকারের মধ্যে পার করবে। আর এটা বলে তার লাইট বন্ধ করে দিয়ে সেখান থেকে চলে যায়। আমরা দেখতে পারি প্যাপিলন এতে করে বিরক্ত হয়ে যায়, সে এই যন্ত্রণার সহ্য করতে পারছিল না, সে কারোর সাথে কথা বলতে পারছে না, তাকে খাবার দাবার দেওয়া হচ্ছে না, আর তাছাড়া এখন অন্ধকারের জন্য সে আশেপাশের জিনিসগুলোও দেখতে পারছে না। সে এমন করে কিছুদিন পার করার পরে একেবারে সে পাগলের মতো হয়ে যায়। আর এমন করে করে দিনগুলো পার করার জন্য একাকিত্ব তাকে চারপাশ থেকে আষ্টে পিষ্টে ধরে, তো এই জন্য আস্তে আস্তে করে সে পাগলের মতো হয়ে যায়। আর তাছাড়া খাবারের অভাবে একটা সময় তার শরীরের এমন কন্ডিশন হয় যে এখন সে হাঁটতে পর্যন্ত পারছে না, তো এই জন্য গার্ডরা ফাইনালি তাকে ধরে কোনোরকমে হসপিটালে নিয়ে আসে, কারণ যদি সে মারা যায় তাহলে তাদের চাকরিরও সমস্যা হবে। আর তখন আমরা জানতে পারি সৌভাগ্যক্রমে ডেগাও এই জেলের মধ্যে পুরো একটা বছর ধরে কাজ করছে, আর এই পুরো একটা বছরে সে ওয়ার্ডেনের বিশ্বাসও খুবই ভালো করে উইন করেছে, তার মানে এখন সে চাইলে প্যাপিলনকে একটু সাহায্য করলেও করতে পারে। আর এরপরে যখন ডেগা গিয়ে প্যাপিলনের সাথে মিট করে তখন সে জানতে পারে প্যাপিলন আসলে কোনো অসুস্থ হয়নি, সে শুধু একটু নাটক করছিল, কারণ সে এটা খুব ভালো করে জানে যে যদি এমন করেই সে নাটক করে তাহলে হয়তো বা সে এখান থেকে ভালো জেলের মধ্যে ব্যাক করতে পারবে, মানে এই যন্ত্রণার জীবন আর তাকে সহ্য করতে হবে না। আর সেই ভালো জেলের মধ্যে যাওয়ার পরে সে আবারও নতুন করে প্ল্যানিং করবে কী করে পালিয়ে বের হওয়া যায়। তবে এইবার সে প্ল্যানিং করে ফেলে যে এইবার সে আরও দুইটা কয়েদের সাহায্য নেবে, সে একা কোনো প্ল্যানিং করতে যাবে না। আমরা দেখতে পারি প্যাপিলন চুজ করে সিলিয়ান নামের একটা লোককে যে কিনা দেখতে খুবই ভয়ঙ্কর ছিল আর তার গায়ে অনেক শক্তিও ছিল। তবে ডেগা চুজ করে ম্যাচিউর নামের একটা লোককে যাকে সবাই সবসময় বিরক্ত করত আর সে ছিল তার মতোই একটা বলদ। আর এরপরে ডেগা তার সমস্ত টাকাগুলো সিলিয়ানকে দিয়ে দেয় আর এই টাকাগুলো দিয়ে সিলিয়ান একটা বিশাল বড় নৌকা কিনে ফেলে যাতে করে সেটা দিয়ে তারা পালাতে পারে। আর এরপরে পরদিন রাতের বেলায় যখন তাদের সবাইকে মুভি দেখানো হচ্ছিল তখন তারা চারজন প্ল্যানিং করে তারা এখান থেকে পালিয়ে চলে যাবে। যদিও ডেগা একটু বেশিই ভয় পাচ্ছিল তবে তাকে প্যাপিলন বারবার করে বুঝিয়ে বলে যে তোমাকে যে কোনো মূল্যে কাজটা করতেই হবে, কারণ এইটাই আমাদের কাছে শেষ উপায়, এছাড়া আমাদের কাছে অন্য কোনো অপশন নেই। তো এই জন্য প্ল্যানিং মতে ডেগা চলে আসে মুভি দেখার সমস্ত অফিসারকে ড্রিঙ্ক দেওয়ার জন্য। তবে যখন সে ড্রিঙ্কগুলো নিয়েছিল তখন সে খুবই চালাকি করে এগুলোর মধ্যে নেশাদ্রব্য মিলিয়ে দিয়েছিল যাতে করে সেগুলো খেয়ে তারা মাতালের মতো হয়ে যায়। আর এরপর সে ওয়েট করতে থাকে যে কখন তারা মাতাল হবে আর কখন সে মেইন গেটের চাবিটা চুরি করতে পারবে। আর অন্যদিকে আমরা দেখতে পারি প্যাপিলন সেই দুজনকে নিয়ে ওয়েট করছিল ডেগার জন্য যে ডেগা কখন চাবিটা নিয়ে আসবে। তবে তখন আমরা দেখতে পারি এখানে বৃষ্টি শুরু হয়ে যায়, বৃষ্টির জন্য কারেন্ট চলে যায় আর এই জন্য সবাই এখান থেকে চলে যায়, মানে তাদের প্ল্যানিংটা নষ্ট হয়ে যায়। আর তখন আমরা দেখতে পারি সিলিয়ান প্যাপিলনকে বলে যে আমাদের এখনই পালিয়ে যাওয়া উচিত, কারণ যেহেতু এখানে কারেন্ট নেই অন্ধকার হয়ে গেছে, তো এই জন্য আমরা পালিয়ে গেলে কেউ দেখবে না। তবে আমরা দেখতে পারি প্যাপিলন কোনোভাবেই ডেগাকে ছাড়া যাবে না, কারণ ডেগাই ছিল শুরু থেকে তার সঙ্গী, সে ছিল তার ভালো বন্ধু, সো তার বন্ধুকে ফেলে সে কোনোভাবে এখান থেকে যেতে পারবে না। আর সৌভাগ্যক্রমে তখনই সেখানে ডেগা চাবি নিয়ে চলে আসে আর অন্ধকারের সুযোগ নিয়ে তারা সেখান থেকে বেরিয়ে মেইন গেট খুলে মেইন গেট দিয়ে পালিয়ে চলে আসে, মানে তারা ফাইনালি জেল থেকে বাইরে বেরিয়ে চলে আসে। তবে আমরা দেখতে পারি যেতে যেতে রাস্তা শেষ হয়ে যায়, মানে এখন তাদেরকে বিল্ডিংয়ের ওপর থেকে নিচে লাফ দিতে হবে। তারা তিনজন খুবই সহজেই লাফ দিয়ে নিচে পড়ে যায়। তবে যখনই ডেগা লাফ দিতে যাবে তখনই আমরা দেখতে পারি এখানে লাইট চলে আসে আর এই জন্য ডেগা একটু ঘাবড়ে গিয়ে সেখান থেকে নিচে পড়ে। সে ধাপ করে নিচে পড়ে আর তার পাটা মুচকে যায়, তো এই জন্য সে হাঁটতেও পারছিল না।
আর তখনই সিলিয়ান প্যাপিলনকে বলে যে আমাদেরকে এখান থেকে তাকে রেখে দিয়েই চলে যাওয়া উচিত, কারণ যেহেতু সে হাঁটতে পারছে না তাকে নিলে আমরা সামনের দিকে এগোতে পারবো না আর হয়তো আমরা ধরাও পড়তে পারি। কিন্তু আমরা দেখতে পারি প্যাপিলন কোনোভাবেই মানবে না, সে ডেকাকে বাদ দিয়ে এখান থেকে যাবেই না। তো এই জন্য সে ম্যাচিওরের সঙ্গে মিলে ডেকাকে একটু সঙ্গ দিয়ে তাকে নিয়ে আসার ট্রাই করে, আর এমন করেই তারা চলে আসে নদীর পাড়ে যেখানে তাদের জন্য একটা নৌকা অলরেডি ওয়েট করছিল। আর এই নৌকাটাকে স্টার্ট করে, মানে এই নৌকাটাকে পানির মধ্যে নামিয়ে তারা খুবই দ্রুত অন্ধকারের মধ্যেই সেখান থেকে বেরিয়ে পড়ে সমুদ্রের মধ্যে, যাতে করে তারা যেই কোনো দিকে যেতে পারে, মানে এই জেল থেকে অনেক দূরে। তো এরপরে যখন সকাল হয়ে যায় আর তারা চারপাশে চেক করে, তখন তারা বুঝতে পারে যে তারা আসলে খুব একটা দূরে আসতে পারেনি। আর তাছাড়া যেহেতু এই নৌকাটা খুবই ছোট, তো এই জন্য এটা চারজনের ভার বহন করতে পারছিলও না, আর এই জন্য এটা আগাতেও পারছিল না। আর তাছাড়া একটা ভয়ঙ্কর তুফান তাদের দিকে খুব ধেয়ে আসছে। আর এই ব্যাপারগুলো দেখার পরে সিলিয়ান একটু ভয় পেয়ে যায়, আর সে তার শক্তির প্রয়োগ করে এই নৌকা থেকে দুজনকে ফেলে দেওয়ার জন্য বলে। সে প্রথমে তার শক্তি দিয়ে ম্যাচিওরকে ফেলে দেয়, আর এরপর সে গিয়ে ডেগার উপরে আক্রমণ করে। তবে আমরা দেখতে পারি এইবারও প্যাপিলিয়ন তাকে আটকায়, সে কোনোভাবেই ডেগার উপরে আক্রমণ হতে দিবে না। তো এই জন্য সিলিয়ান আর প্যাপিলিয়নের মধ্যে একটা মারামারি শুরু হয়ে যায়, আর যেহেতু সিলিয়ান ছিল প্যাপিলিয়নের চেয়ে খুবই শক্তিশালী, তো এই জন্য সে তাকে আচ্ছা রকম একটা ধোলাই করে যখনই তাকে মারতে যাবে তখন আমরা দেখতে পারি ডেগাও এগুলো সহ্য করতে পারে না। তো এই জন্য সে একটা ছুরি নিয়ে পেছন থেকে তার পেটের মধ্যে এটা ঢুকিয়ে দেয়, আর এই জন্য তার মৃত্যু সেখানে হয়ে যায়। আর এরপর তারা দুজন মিলে সিলিয়ানকে সমুদ্রের মধ্যে ফেলে দিয়ে আবারও ম্যাচিওরকে সমুদ্রের মধ্যে থেকে উঠিয়ে নৌকার মধ্যে নিয়ে আসে। তবে যখনই আস্তে আস্তে করে সন্ধ্যা হয় তখনই তাদের কাছে সেই তুফানটা চলে আসে, আর তারাও সেই তুফানের কবলের মধ্যে পড়ে যায়। আর এই তুফানের কবলে পড়ার জন্য তাদের নৌকা উল্টে পাল্টে যায়, এখানে চারপাশ অন্ধকার হয়ে যায়, আর তারাও বুঝতে পারে না কি হয়েছে, তারাও সেখানে বেউশ হয়ে যায়। তবে যখনই তারা চোখ খুলে তখন তারা দেখতে পারে তারা কোনো একটা দ্বীপের মধ্যে কোনো একটা তাঁবুর মধ্যে আছে। আর যখন বাইরে বের হয় তখন তারা বুঝতে পারে যে এই তাঁবুর যেই লোকগুলো আছে তারা তাদেরকে সমুদ্রের মধ্যে ভাসতে দেখতে পেয়েছিল, তো এই জন্য তাদেরকে তুলে নিয়ে আসা হয়েছে। তবে তখনই প্যাপিলিয়নের সামনে একটা নান চলে আসে, আর যখন প্যাপিলিয়ন জিজ্ঞেস করে যে আমি এখন কোথায় আছি, তখন নান বলে তুমি এখন কলম্বিয়াতে আসো। আর এটা শোনার পরে সে দ্রুত চলে আসে ডেগার কাছে, আর সে ডেগাকে বলে আমাদের যত দ্রুত সম্ভব এখান থেকে বেরোনো উচিত, কারণ এখানে আমাদের থাকাটা মোটেও ঠিক না। কিন্তু আমরা দেখতে পারি ডেগা এখান থেকে যেতে চায় না, সে তাকে বলে তুমি চাইলে যেতে পারো, কারণ তোমার আর আমার মধ্যে যে ডেলটা হয়েছিল সেটা এখন শেষ হয়ে গেছে, তুমি চাইলে আরামসে এখান থেকে চলে যেতে পারো। আসলে ভাগতে ভাগতে ডেগা ক্লান্ত হয়ে গেছে, সে এখন আর ভাগতে চায় না, সে তার লাইফটা স্থির হয়ে কোনো একটা জায়গায় কাটিয়ে দিতে চায়। তো এই জন্য প্যাপিলিয়ন বাধ্য হয়ে চলে আসে ম্যাচিওরের কাছে। তবে আমরা দেখতে পারি ম্যাচিওর এখানের মেয়েদের উপরে পুরো ফ্ল্যাট হয়ে গেছে, তো এই জন্য সে এখান থেকে যেতে চায় না। তো এই জন্য বাধ্য হয়ে প্যাপিলিয়নকে একাই বেরিয়ে পড়তে হয় তার নতুন যাত্রাপথে। তবে যখনই প্যাপিলিয়ন একটু সামনে আগায় তখন সে দেখতে পারে এদিকে পুলিশরা আসছে, আর এটা দেখার পরে সে ক্লিয়ারলি বুঝতে পারে যে সেই চালাক নান পুলিশকে খবর দিয়ে দিয়েছে, আর সে বলে দিয়েছে যে এখানে দুইটা কয়েদি আছে, আর এই জন্যই পুলিশ তাদেরকে ধরতে চায়। তো এই জন্য সে দৌড়ে চলে আসে ডেগার কাছে, আর সে ডেগাকে তুলে সেখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে তখনই সেখানে পুলিশ এসে তাদেরকে ধরে ফেলে, আর যখন ম্যাচিওর তাদের দিকে দৌড়ে আসার ট্রাই করে তখন তারা ম্যাচিওরকেও শ্যুট করে মেরে ফেলে। আর ফাইনালি তাদের দুজনকে গ্রেফতার করে তারা তাদেরকে আরও একবার নিয়ে আসে সেই জেলের মধ্যে। আর এরপর আমরা দেখতে পারি 5 বছর পরের একটা সিন। আমরা দেখতে পারি এখন প্যাপিলিয়ন তার কালাপানির শাস্তি শেষ করেছে, আর এখন তাকে ডেবিল আইল্যান্ডে পাঠিয়ে দেওয়া হচ্ছে, কারণ সেখানে সে তার বাকি শাস্তিটা কমপ্লিট করবে। তবে সেখানে যাওয়ার পরে প্যাপিলিয়ন পুরোপুরি শক্ট হয়ে যায়, সে দেখতে পারে ডেগাও এখানে জেল খাটছে, মানে ডেগা এখানে কিভাবে আসলো সেই ব্যাপারটা সে বুঝতেই পারে না। আসলে যেহেতু ডেগা অফিসারদের খাবারের মধ্যে নেশাদ্রব্য মিলিয়ে দিয়েছিল, তো এই জন্য তাকে 5 বছর আগে এখানে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আর যখন 5 বছর পরে প্যাপিলিয়ন আবারও এখানে ব্যাক করেছে তখন একে অন্যকে দেখার পরে তারা খুবই হ্যাপি হয়ে যায়, কারণ তারা ফাইনালি আবারও এক হয়েছে। আর এরপরে যখন সন্ধ্যাবেলায় তারা সমুদ্রের পাড়ে বসে আড্ডা দিচ্ছিল তখন হঠাৎই প্যাপিলিয়নের মাথায় একটা আইডিয়া আসে। আসলে সে এটা বুদ্ধি করে বের করে যে যদি তারা কোনো সাপোর্ট বানিয়ে সেটার মাধ্যমে সমুদ্রের মধ্যে লাভ দেয় তাহলে সেই সাপোর্টে তারা ভেসে থাকবে, আর সমুদ্রের ঢেউ অটোমেটিকলি তাদেরকে ধাক্কা দিয়ে দিয়ে অন্য পাড়ে নিয়ে যাবে। তবে ডেগা তাকে বলে দেয় দেখ ভাই, তোর যেটা ইচ্ছা তুই সেটা কর, কিন্তু প্লিজ এগুলোর মধ্যে থেকে তুই আমাকে বাইরে রাখ, কারণ আমি তোর সাথে আর পালিয়ে যাওয়ার প্ল্যানিং করছি না, কারণ বিগত 5টা বছর আরামসে আমি এখানে লাইফটা পার করছি, আর তাছাড়া আমার ওয়াইফও অন্য কাউকে বিয়ে করে নিয়েছে, সো আমার বাইরে বের হয়েও কোনো লাভ নেই, আমি এখন বাইরে বেরোতেও চাই না।
তবে তবুও ডেগা তাকে সাহায্য করে একটা সাপোর্ট বানানোর জন্য। তারা দুজন মিলে খুবই বড় একটা সাপোর্ট বানিয়ে ফেলে। আর ফাইনালি পরদিন সকালবেলা যখন প্যাপিলিয়ন পালিয়ে যাবে, তখন তারা দুই বন্ধু খুবই ইমোশনাল হয়ে একে অন্যকে জড়িয়ে ধরে। আর ফাইনালি তারা একে অন্যকে গুড বাই বলে। আর এরপর আমরা দেখতে পারি প্যাপিলিয়ন তার সাপোর্টটাকে সমুদ্রের মধ্যে ফেলে সে নিজেও লাভ দেয় সমুদ্রের মধ্যে। আর এরপর যখন সে সাপোর্টটাকে ধরে ফেলে, তখন সে দেখতে পারে তার প্ল্যানিংটা সফল হয়েছে। আসলে সমুদ্রের ঢেউ তাকে ধাক্কা দিয়ে অন্যদিকে নিয়ে যাচ্ছে, মানে সমুদ্রের ঢেউই তাকে পুশ করে অন্য একটা সাইডে নিয়ে যাবে। আর যখন ডেগা দেখতে পারে তার প্ল্যানিংটা সফল হয়েছে, তখন সেও খুব ইমোশনাল হয়ে যায়। আর তার চোখে আমরা পানি দেখতে পারি, হয়তো বা এটা খুশির পানি। আর এমন একটা পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান আপনার এমন কোনো বন্ধু আছে কি না যে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাকে সঙ্গ দিবে, ঠিক ডেগার মতো করে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।